হয়েছিল এবং এটা হয় আমাদের পাড়ায়। আমি কলকাতার লোক তো আর মনোনয়ন করতাম, অনেক ওখানে সব সিনেমা আছে, সিনেমা হল আছে, তো কলেজ দেখতে গেলে তো সিনেমা হলে দিয়ে যেতে হয়। পাড়ায় সব এই সময় চাঁদুর তো যেতাম, সিনেমা দেখতে যেতাম। তো যে ব্ল্যাকাররা থাকে ওদের যখন আঠারো তো খুব ব্ল্যাক হতো আর কি টিকিট, টিকিট ব্ল্যাক আসলে কী হতো, পুলিশ মাঝে মধ্যে কেস করবে এবং রেড করবে। পুলিশ বলেন এত লোককে ধরা পড়লো, এত ধরা পড়লো। আসলে কি হয়, ওই ব্ল্যাকারকে নিজেই বলে দেখো তুমি চারটে লোক দিয়ে দেবে আমাকে। ও আর কি অপরাধ করলো, আমার আপনার বিরুদ্ধে কোনো অপরাধ করেনি, আমার আপনার ঘরের ছেলে মেয়েরা যাদের জমি নেই, চুলো নেই, টাকা নেই, তাহলে জীবনে কোনো তারা চাকরি পাবে না। এবং ওটাকে গা সওয়া করে দিল, ছেলে মেয়েরা বাপ মাকে বলবে তুমি কি করলে সারা জীবন একটা 15 লাখ টাকা দিতে পারো না, একটু পথচারে জিগে দিলে, ওই যে কি রঞ্জন কি নাম আছে একটা এজেন্ট, আজকে তো যদি ধরেছে তাকে বলেছে এজেন্ট বলে আর কি, চন্দন মাস্টার, হ্যাঁ মাস্টার তো এজেন্ট। তাহলে ওই এই মন্ত্রীদের টাকা কালেক্ট করার জন্য এরকম আছে, আপনাদের পঞ্চায়েতের টাকা কালেক্ট করার লোক আছে, পুলিশের টাকা কালেক্ট করার লোক আছে, মন্ত্রীদের টাকা কালেক্ট করার লোক আছে, এমএলএ এমপিদের টাকা কালেক্ট করার লোক আছে। আগে ইংরেজ যখন এখানে, এই যে আমাদের স্বাধীনতার 75 বছর হলো, ইংরেজরা যখন এসেছিল তখন এখানে যখন সরকার চালালো তখন কি ওদের নিজেদের অত লোককে নিয়ে এসেছিল ইংল্যান্ড থেকে, তা নয়, এখান থেকে কিছু লোকজনকে ধরে দারোগা বানালো। আর এই যে এখন যে ডিএম দেখেন অফিস, কালকে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়িতে বিপুল পরিমাণে টাকা পাওয়া গেল, সোনা পাওয়া গেল, ইডি কালকে ওকে জিজ্ঞাসাবাদ করার পরে আজকে গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করার পরে পার্থ চ্যাটার্জি মমতা ব্যানার্জিকে ফোন করেছিল, কিন্তু মমতা ব্যানার্জি ফোন ধরেনি, কথা বলেনি। এই বিষয়ে রাজ্য সিপিএমের পক্ষ থেকে আপনার বক্তব্য কি? তৃণমূল পার্টির এরকমই, যারা এই যে ছিচকে চোর আছে তৃণমূলের, যারা পাড়ায় মস্তানি করছে, ফুটো মস্তান আছে, তাদেরকে বলি পার্থ চ্যাটার্জি তো অনেক মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ এবং প্রথম থেকে তৃণমূলে আছে, আর যারা ভাড়ায় খাটছে তাদেরকেও বলি যে মমতা ব্যানার্জি কী, তৃণমূল দলটা কী সেটা বোঝা উচিত, বিপদে পড়লে সাথ দেবে না। এখানেই তৃণমূলের সঙ্গে বামপন্থীদের তফাত, বামপন্থীরা এই জন্যই একজন আরেকজনকে কমরেড বলে, কমরেড মানে বিপদে আপদে লড়াইয়ে সংগ্রামে সুখে শান্তিতে সবসময় কাছাকাছি থাকা, পাশাপাশি থাকা। আর তৃণমূল হচ্ছে সুখের পায়রা, যখন তোমার পকেটে অনেক টাকা আছে তখন মমতার জন্য প্রশংসা তোমার করবে, তৃণমূল নেতারা তোমার প্রশংসা করবে, আর যখন সেই টাকা ধরা পড়বে তখন কিন্তু তোমাকে ফাঁসাবে, নিজের কিন্তু ছিটকে আলাদা হয়ে যাবে। এটা তো এটা প্রমাণ, এই কথাটা আগেও তৃণমূলের অনেক নেতারা বলেছে কিন্তু অনেকে বোঝেনি, যত তাড়াতাড়ি বোঝে তত ভালো। অপরাধ যখন করছো তখন আশকারা দিচ্ছে, চুরি করা মহাবিদ্যা বলছে মমতা ব্যানার্জি, বলছে চুরি করা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা, আর যদি ধরা পড়ে যাও তখন ও নিজের হাত ছাড়িয়ে দেবে। আপনারা কি পরবর্তীকালে কোনো আন্দোলনের পথে যাবেন? আমরা আন্দোলনের মধ্যে আছি বলেই তো ধরা পড়েছে, না তো মোদীর সরকার তো 2014 থেকে আছে, তাদের পাহারায় তো এই চুরি হচ্ছিল। যখন আমরা পাহারায় পাবলিক করেছি, এই এসএসসি এমএসসি ছাত্রছাত্রীরা যারা চাকরি প্রার্থী তারা লড়াই করেছে, আদালতে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে কোর্ট থেকে অর্ডার হয়েছে, মোদী সরকার বিজেপি সরকার কি অর্ডার দিয়েছে সিবিআইডিকে তদন্ত করতে, বরঞ্চ আটকেছে। নারদার সময় দেখেছি, সারদার সময় দেখেছি, চিটফান্ডের সময় দেখেছি, সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়ার পরেও তৃণমূল চোরদেরকে ধরেনি, বরঞ্চ নিজের ঘরে জমা দিয়েছে। আমরা বলেছি চোর ধরো জেল ভরো, ওরা যেটা করেছে চোর দেখেছে আর নিজের দলে ভরেছে বিজেপি, তার ফলে এখন হাইকোর্ট থেকে নির্দেশ এসছে। এই জন্য মমতা ব্যানার্জি এত রাগ হয়েছে, 19 জানাবো সেই সমস্ত ছেলে মেয়েদের চাকরি প্রার্থী যারা যোগ্যতা সত্ত্বেও পায়নি এবং লড়াই করছে, আর তারপরে হাইকোর্টে যে উকিলরা নিয়ে গিয়ে কেসটা দিয়েছেন, এবং আমরা সিবিআই ইডি অফিসে গিয়ে ধর্ণা দিচ্ছি যে তোমাদের এই চোরদের ধরতে হবে, এবং এখন যাতে ছেড়ে না দেয় সেটা আমরা দেখব। এটা আমাদের আন্দোলন সংগ্রামেরই ফসল এবং এটা চলবে যতক্ষণ না সব চোর ধরা হবে। ধন্যবাদ।